মুরগি 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 লাগবো নি, মোরগ লাগবো নি, ডিম লাগবো নি। ভাই দেখ আস্তে আস্তে আলবি দেখ কত 150 কম ভাইয়া 150 100 কম দিতে পারবেন 2200 না না ভাইয়া জানতো ডিস্টার্ব করে না বাইরে দেশি মুরগি তো ভাই ফার্মের না রে ব্রয়লার না আসসালামু আলাইকুম স্যার স্যার ভালো আছেন স্যার না না এটা কি দেশি না এটা কি পাকিস্তানি মুরগি বেশি না না স্যার আমার মুরগি লাগবো স্যার আর আমার দেশি মুরগি দেখেন ওজন আছে ভালো ওজন আছে স্যার আমি তো 2300 দাম চাইছিলাম মানের লাগি 100 কমায় 200 কমাই তারবো 2100 পাইছেন নাকি গ্রাম থেকে আনো আমি গ্রাম থেকে আমার নিজের মুরগি এ কি খাওয়াইছো ব্যক্ত বলে না খাওয়াইলে তো মুরগি মরি যাইব মরা মুরগি কেউ খায় এই সুলা তো বড় দেখা যায় দেশি ডিম আছে মুরগি আছে আমি কি লাগবো কি মাই বাবা শোনো টিয়া 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 মাই বাবা বেশি না টিয়া মাই বাবা নাও পাই বাজার তো না 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 স্যার আনে আইছেন আনে সম্মানী মানুষ 2300 দাম চাইছিলাম মানের লাগি 200 কমাইলাম 2100 দাম কি নিবেন নি কেউ 2100 2100 আমরা নিবেন নি আচ্ছা শোনো আমার তারা আছে অপারেশন আছে তো ফ্রি দিয়ে দাও আচ্ছা আপনি এটা কি করলেন আমি আমার মুরগি 2000 টাকা দাম করেছি বেচা লাইছি এইটা আইসা না তো মুরগি দেখতে না 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 শুনেন এই কথাগুলো শুনেন আমি দাম করলাম তুমি আলাদা মুরগি ডিম ডিমের দাম শো চাইলা আর এই বেড়া কইতি গাইলো তুমি মুরগি দেওয়ার লাগালে 2000 টাকা এটা ডিম ফ্রি দিয়ে দিলা বেড়ে তোর দাম মূল নাই বেড়ে তো আমার একদমই কিনা লয়ে গেছে মানে তুমি মুরগি দেখতে পারবেন খাইতাতাম না আমি খাইতাতাম না মানে তোমার সুখ লাগছে নাকি তোমার সুখ লাগছে মানে 75 টাকা ঢুকাই দিছে তুমি বেচা লাইছো আমি বলি আমি কি তার সেল দাম করছিলাম আমি 1700 টাকা কইছি আমি কি আমি 1700 টাকা মতো বলাইছি আমি কি সেল দাম করছিলাম দাম তো 2000 টাকা মুরগি 2000 টাকা আমি বলছি আপনি কোন দোষ নাই আপনি কি বেশি পয়সা পয়সা লাগছে কিন্তু এই সমাজে তো এই সমাজে তো একটা নিয়ম শৃঙ্খলা আছে শ্রদ্ধাবোধ উড়ে গেছে আসলে আসলে আমার মধ্যে থেকে শ্রদ্ধাবোধ তো উঠেই গেছে আর আমি আমরা কিনলে কত টাকা লাভ হইতো আমরা 1450 কইছেন 50 টাকা লাভ হইতো ডিমের তেল আলাদা থাকতো শুনেন আমগর টিয়াটা কষ্টে আমি এই যে মাস্টার মানুষ এই যে ইমাম ইউনিভার্সিটির ইমাম হ্যাঁ আপনার টিয়া কষ্টে নাকি আপনি মনে করেন বিদেশ থেকে আইছেন অনেক টাকা মালিক আপনি মনে করেন গ্রামের বাজারে ঢুকছেন এত বড় একটা কাতলা মাছ দেখছেন আপনি কি আশেপাশে দেখবেন না যে এখানে কোনো মুরব্বী আছে কিনা কোনো বাপ চাচার বয়সে কেউ আছে কিনা কোনো ইমাম আছে কিনা কোনো মাস্টার শ্রেণীর মানুষ আছে কিনা তাদেরকে সম্মান করতে হবে অনুমতি নিয়ে একটা জিনিস কিনা উচিত আল্লাহ হয়তো পেরে সামর্থ্য দিছে একটা জিনিসের অনুমতি নিয়ে কিনতে হয় না বাজারে গেলে আজকালকার অনেক বেয়াদব দেখি বাজারে যায় যাওয়ার লোকে আশেপাশে ডাক্তার আছে কিনা ইঞ্জিনিয়ার আছে কিনা মাস্টার আছে কিনা মসজিদের ইমাম আছে কিনা মুরব্বী কেউ আছে কিনা কিচ্ছু মানে না কি করে নয় আর চলে যায় নয় আর চলে যায় একটা অনুমতির বিষয় আছে এটা কি শিক্ষণীয় নি এই বিষয়টা কি ব্যাধি বইল না একদম এখানে একটা অনিয়ম করছে এটা আমরা দেখেন এটা অনিয়ম রইলো যে আমরা অনেক ধরে দামাদামি করছি একটা জিনিস 1450 দাম করছি মোরগ তিনটা মোরগ
আর এক বড়া আইয়া পুচুত করে হে মুরগে মালিক এ 2000 টাকা দিনে চলে গেছে এখন কথা হলো যে আমরা যে দামা দিমি করতাম চার পাঁচ জনে এখানে তো অনুমতি দরকার ছিল কিনা অবশ্যই অবশ্যই এটা নিয়মটা কি এটা চলে গেলে হ্যাঁ যে আগে মুলাইবে সে চলে গেলে পরবর্তী কাস্টমার এখানে মুলামুলি করতে পারবে মুলামুলি করতে পারবে এটাই হলো কথা শিক্ষা আমি আমার ক্ষমতা আছে আমার এবিলিটি টাকা আছে হ্যাঁ আমি এসে দাম হাঁকিয়ে নিয়ে গেলাম এটা একবার জুলুম এটা হয় কিনা বাজার আজকাল হয় হচ্ছে এটা কিন্তু বেজবি একদম এটা একদম কি আপনি কিছু শিখছেন সব জায়গায় এরকম আর দুনিয়াটা কেমন হইছে মাছ বাজার বলেন ইসলামের কোনো ছায়া মানে নাই পৃথিবীতে নাই যাই হোক আপনি মনে কষ্ট দিয়ে না আপনি আপনার গুরু কাপড় রিজিকে নাই ডাক্তার সাহেব আপনি মনে কষ্ট দিয়ে না আমি আমার ভুল বুঝতে পারছি আমার বাই তার মুরগি আছে আমি আপনার বাসায় মুরগি নিয়ে আমি নেতো দামে মুরগি ঠিক আছে ঠিক আছে ভাগ্য থেকে আমি কাম রিজিকে থাকব উনিও তো দাম করছে আপনি দাম করছেন না উনিও দাম করছে আমিও দাম করছি আর অনেকে দাম করছে আসলে আমাদের মতো মুরগি ব্যবসায়ীদের জন্য বাজারে সব কিছু দাম বৃদ্ধি হয়ে যায় ঠিক ভবিষ্যতে আপনি মনে কষ্ট নিয়ে আপনি আমার রিজিকে নাই ঠিক আছে তবে কোথায় থেকে টাকা রুজি রোজগার করে এটাও একটু ভাবতে হইব আপনাকে খাওয়াবো না আপনি খাওয়াবেন।